পরলোক গমন করলেন মেখলিগঞ্জের কংগ্রেসের প্রভাবশালী নেতা মায়া শঙ্কর সিং। রবিবার শিলিগুড়ির একটি নার্সিংহোমে পরলোক গমন করেন মেখলিগঞ্জের কংগ্রেস নেতা মায়া শঙ্কর সিং। মায়া শঙ্কর বাবু কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্য ছিলেন, পাশাপাশি মেখলিগঞ্জ ব্লক কংগ্রেসেরও সভাপতি ছিলেন দীর্ঘদিন। জানা যায়, কলেজ জীবনে ছাত্র পরিষদে পতাকা ধরে রাজনীতিতে যুক্ত হন। এরপর দীর্ঘ প্রায় 35 বছর কংগ্রেসের ছত্রছায়া ছিলেন। এর ফলে কিন্তু মায়া শঙ্কর সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলীয় নেতা কর্মী থেকে বিরোধী দলের নেতারা। প্রদেশ কংগ্রেসের সদস্য বিশ্বজিৎ দত্ত বলেন, মায়া শঙ্কর সিংহের সঙ্গে একই সঙ্গে কলেজ থেকে ছাত্র পরিষদ, তারপর কংগ্রেসের রাজনীতি করি। দীর্ঘ অনেকদিন একই সঙ্গে রাজনীতি করছি। ওনার মৃত্যুতে দলের ক্ষতি হল, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, পাশাপাশি পরিবারের লোকেদের সমবেদনা জানাই। বিশ্বজিৎ বাবু বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি সি নিউজ থেকে বলছিলাম। আচ্ছা, বলছিলাম মায়া শঙ্কর বাবু পরলোক গমন করেছেন, আপনি শুনেছেন? হ্যাঁ, সাড়ে পাঁচটায়। হ্যাঁ, তো আপনার সাথে তো অনেক দিনের রাজনীতি ওনার, তো আপনি কি বলবেন ওনার মৃত্যুতে? মানে আমাদের ছাত্র পরিষদ থেকে 35 বছরে সেই আন্দোলন করা শুরু আর কি, পোস্টার লাগানো, ফ্লাগ লাগানোর থেকে। হ্যাঁ, পরে আমরা দুজনই প্রদেশ কংগ্রেসের সদস্য হই আর কি। আজকে মেখলিগঞ্জ সাব ডিভিশনটা ওর উপরে ডিপেন্ড করতো পার্টিটা। পার্টিটার মুখ ছিল ওই আর কি, যেমন মাথা ভাঙায় আমাকে করতে হয়। তো আজকে সাবস্টিটিউট নেই আর কি, সাবস্টিটিউট নেই আজকে এই বয়সে। এই মারা যাওয়াটা, মানে অনেক মারা যাওয়া আছে, মানা যাওয়া যায়, তো বয়সও হয়নি, বয়সটাও হয়নি। হ্যাঁ, যে পরিবারটাও যেমন মানে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়লো, দলটাও পড়লো আর কি। সে অবস্থায় মানে এখন আর কি করবো, ভগবানের কাছে আত্মার শান্তি কামনা, পরিবারের পাশে দাঁড়ানো ছাড়া এছাড়া তো কোনো পথ নেই। রাজনীতি দল একদিন হবে, আবার হয়তো কেউ না কেউ উঠে আসবে, কিন্তু এই মুহূর্তে নাই আর কি। আচ্ছা, মেখলিগঞ্জে রাজনীতিতে কংগ্রেসের মুখ হিসেবে আমরা মায়া শঙ্কর বাবুকেই দেখতাম, পরবর্তীতে আপনারা, আপনাদের যারা অনুগামী আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মানে আজকে যে কোনো মৃত্যুই শূন্যস্থান মানে থমকে থাকবে না আর কি। মানে এখন এটা একটা অপূরণীয় ক্ষতি, কিন্তু এটা আবার আমাদের সবাইকে এগিয়ে এসে কাটাতে হবে আর কি এই সমস্যাটা। দলটাকে বাঁচাতে হবে, পরিবারটাকেও বাঁচাতে হবে, সবাইকে এগিয়ে এসে দলটাকে আবার বাঁচাতে হবে, পরিবারটার পাশে থাকতে হবে। মায়ার যে অপূরণীয় যে কাজগুলো, সেই কাজগুলোকে চালিয়ে দিতে হবে।